এখন মাই টিভির নিয়মিত আয়োজন করোনায় করণীয়। জ্বর, সর্দি, হাঁচি, কাশি এবং গলা ব্যথা, এই উপসর্গগুলো দেখা দিলে ঘরে বসে না থেকে যেতে হবে যে কোনো হাসপাতালের মেডিসিন বিভাগের ফ্লু কর্নারে। সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে এগুলো নর্মাল ফ্লু নাকি করোনা ভাইরাসের উপসর্গ। হাসপাতালগুলোর এই কর্নার থেকেই পরীক্ষা নিরীক্ষা শেষে নির্দেশনা দেওয়া হবে পরবর্তী করণীয় কী হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে করোনা ভাইরাসের সামাজিক বিস্তার ঘটছে সীমিত আকারে, তাই এই ভাইরাস থেকে রক্ষা পেতে আতঙ্কিত নয় তবে অবহেলা না করে সর্বস্তরের মানুষকে অবলম্বন করতে হবে আরও বেশি সচেতনতা। করোনা ভাইরাসের লক্ষণ, উপসর্গ এবং নর্মাল যে ফ্লু রয়েছে তা প্রায় একই রকম, তাই কারো জ্বর, সর্দি, হাসি, কাশি হলে ঘরে বসে না থেকে আতঙ্কিত না হয়ে যেতে হবে সরকারি হাসপাতালগুলোর ফ্লু কর্নারে। ফ্লু কর্নারে যে রোগীগুলো আমরা আসে প্রথম, সাধারণত আমাদের যে সর্দি, ঠান্ডা, কাশি, জ্বর, গলা ব্যথা এগুলো নিয়ে আসে, তো মাইল্ড সিমটম বা মাইল্ড উপসর্গ যারা নিয়ে আসবে সেই রোগীগুলোকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিই এবং আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় একটু আইসোলেটেড থাকতে বলি। হাসপাতালগুলোর মেডিসিন বিভাগের এই কর্নারে চিকিৎসা নিতে আসলে যা করা হবে সেসব বিষয়গুলো জানান এই চিকিৎসক। ফ্লু, নর্মাল ঠান্ডা কাশি যেটা সেগুলো অত বেশি মানে জ্বরটা খুব বেশি থাকে না, মাইল্ড ফিভার থাকে। এই ক্ষেত্রে যদি কোভিড-19 হয় সেক্ষেত্রে তাদের গলা ব্যথাটা এবং একটু হাই ফিভার হয়, ধরেন 102-3-4 হয়ে যায়। আর যদি মনে করি যে না এটা মডারেট বা সিভিয়ার সিমটম সেক্ষেত্রে তাকে আমরা বিশেষ করে কোভিড-19 সাসপেক্ট করি, রোগীর নাম্বার সহ আমরা আইডিসিআরে পাঠিয়ে দেই, তখন তারা ওর স্যাম্পল কালেক্ট করে সেখানে তারা ভর্তি করে তখন তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়। আইইডিসিআর এর তথ্য অনুযায়ী যেহেতু সীমিত আকারে সামাজিক বিস্তার ঘটছে করোনা ভাইরাসের, সেহেতু সর্বোচ্চ সতর্কতা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে অনেকটাই সম্ভব করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।